বাবার পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা এমন রায় দিয়েছেন হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে মায়ের নামে ফর্ম পূরণ করে পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন এ সময় শিক্ষাসহ প্রয়োজনীয় সকল ফর্ম পূরণের ক্ষেত্রে অভিভাবকের জায়গায় বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবককে রাখার নির্দেশ দেন উচ্চ আদালত এতদিন অভিভাবকের ক্ষেত্রে কেবলমাত্র বাবার নাম দেওয়ার সুযোগ ছিল এই রায়ের ফলে বাবার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে অভিভাবকের আসনে মায়ের নাম গ্রহণযোগ্য হবে মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন যে এই ধরনের স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম যেগুলো আছে এসএসসি এইচএসসি অথবা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে পিতার নাম মাতার নাম অথবা আইনগত অভিভাবক যিনি থাকবেন তার নাম যে কোনোটি ব্যবহার করা যাবে এগুলো ক্ষেত্রে কোনো ধরনের কোনো এমবার্গো আরোপ করা যাবে না কোর্ট এটি বলেছেন যে শুধুমাত্র বাবার পরিচয় আমাকে লিখতেই হবে এটি অসাংবিধানিক এটি সাংবিধানিক নয় নোয়াখালীর সুবর্ণচরে নূরজাহান বেগম নামে এক নারীকে পাঁচ টুকরো করে হত্যা মামলায় ছেলে হুমায়ুন কবির সহ সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ নীলুফার সুলতানা এই রায় দেন আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান এই হত্যার ঘটনায় প্রথমে নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেন পরে পুলিশি তদন্তে ছেলেকেও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয় উঠে আসে সাত সহযোগী মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও প্রমাণ মেলে রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিলেন ২০২০ সালের ৬ অক্টোবর রাতে নূরজাহান বেগমকে হত্যা করে মরদেহ টুকরো করে ধান খেতে ফেলে রাখে আসামিরা মূলত ঋণের টাকা পরিশোধ করতে জমি বিক্রি করা নিয়ে বিরোধে মাকে হত্যা করা হয় বিদেশি মদের আমদানি কমায় মদ বিক্রিতে রেকর্ড গড়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড গেল ৬ মাসে ২৩২ কোটি ৯৬ লাখ টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি যা গেলবারের তুলনায় ২১ শতাংশ বেশি মদ বিক্রিতে এটি কেরুর সর্বোচ্চ আয়ের রেকর্ড সফলতা ধরে রাখতে কাঁচামাল আখ উৎপাদন বাড়ানো সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি শ্রমিক কর্মচারী ও এলাকাবাসীর চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রেহানের তথ্যছবিতে দাউদ হাসানের রিপোর্ট করোনার সময় থেকে সারা দেশে কেরুর চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় সহজলভ্য হওয়ায় ভোক্তার সংখ্যাও দিন দিন বেড়েছে কেরুর ভদকা হুইস্কি জিন সহ অন্যান্য ব্র্যান্ড অনেকের কাছেই জনপ্রিয় বিদেশি মদের আমদানি কমে যাওয়ায় দেশি মদের বেচা বিক্রি ও মুনাফায় রেকর্ড করেছে ৮৩ বছরের বেশি পুরনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রিতে আয় হয়েছে প্রায় ২৩৩ কোটি টাকা এর আগে ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন ইউনিট থেকে ৪২৯ কোটি ৩৫ লাখ টাকা আয় হয় যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ চলতি বছরে প্রায় ৭৯ কোটি টাকা লাভের প্রত্যাশা কেরু রেকর্ড মুনাফা অর্জন করায় খুশি কেরু শ্রমিক ও এলাকাবাসী করোনাকালীন ভিতরে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে ধরনের লোকসানে গিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি সেখানে বড় ধরনের লাভ করেছে গত বছরে রেকর্ড পরিমাণ যেই লাভবান হয়েছে আগামীতে এই রেকর্ড ভঙ্গ করে আগামীতে আরও কেরু কোম্পানি বেশি লাভবান হবে প্রতিষ্ঠানটির উন্নয়নে ১০২ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার পুরো কাজ শেষ হলে উৎপাদন সক্ষমতা দ্বিগুণ হবে কেরু অ্যান্ড কোম্পানি সুগার ইউনিটকে আধুনিকীকরণ করার জন্য ১০২ কোটি টাকার একটা বাজেট গ্রহণ করা হয়েছে এটা কাজটা প্রায় আগে গেছে আশা করতেছি আমরা অতি দ্রুতই কাজটা সম্পূর্ণ হবে মদের পাশাপাশি ভিনেগার হ্যান্ড স্যানিটাইজার সার চিনি ও গুড়ের মতো অন্যান্য পণ্য উৎপাদন হয় প্রতিষ্ঠানটিতে গত বছরের তুলনায় আমাদের বিক্রির পরিমাণ অনেক বেড়েছে সে কারণে আমরা বর্তমানে বিক্রির সাথে পাল্লা দিয়ে আমরা সেই পরিমাণ উৎপাদন করতে পারছি এখানে চিনি সহ এখানে হয় ভিনেগার মদ এবং করোনাকালীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদিত হয়েছে যা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে সারা দেশে কেরু ১৩টি ওয়্যারহাউস ও ৩টি বিক্রয় কেন্দ্র রয়েছে আগামীতে কক্সবাজার ও কুয়াকাটায় আরও ২টি বিক্রয় কেন্দ্র এবং ৩টি গুদাম স্থাপনের পরিকল্পনা রয়েছে কেরু কোম্পানির দাউদ হাসান আরটিভি
এবারে ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ। উপমহাদেশের প্রখ্যাত সাধক মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহর মাইজ ভান্ডারির 117তম বার্ষিকী ওরস অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে মোনাজাত পরিচালনা করেন আলহাজ শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারি। শত বৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর এই মহান আলীর ওফাত দিবসে দেশ বিদেশের ভক্তদের অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়ে থাকে। সম্প্রতি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড চপস্টিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন তিনি। এ উপলক্ষে সোমবার গুলশানের স্যামসাং সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কোয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের সঙ্গে তিশা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মিডিয়াকমের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডু, স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ সহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগুন জ্বালিয়ে কূপে গ্যাসের পরিমাণ যাচাই করা হচ্ছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ভোলা নর্থ দুই গ্যাস ক্ষেত্রে। নতুন এই কূপ খনন শেষে সোমবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয় আর 72 ঘন্টা পর গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান কর্মকর্তারা। আর 3,528 মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়ার আশা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। ধারণা করা হচ্ছে এই কূপ থেকে প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। নতুন কূপটি ভোলা সদর উপজেলায় দ্বিতীয় এবং জেলায় অষ্টম কূপ। বিপুল পরিমাণ গ্যাস ভোলায় মজুদ রয়েছে, এই গ্যাস দ্বারা যেন ভোলায় বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে। আমরা চাই যাতে আমাদের ভোলার পুত্রীরা ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়, ভোলাবাসী সকলকে যাতে ঘরে ঘরে গ্যাস ব্যবহারের অনুমতি আমাদের দেওয়া হয়। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তারপরও দুর্ভোগ কমেনি দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের। উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ওঠানামা করায় শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। চুয়াডাঙ্গায় কেটে গেছে শৈত্যপ্রবাহ, তারপরও কুয়াশায় কাজে যেতে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। কুড়িগ্রামে দিনের বেলা শীতের তীব্রতা কম থাকলেও রাতে তীব্রতা বাড়ে, এতে কষ্ট বাড়ে ছিন্নমূল মানুষের। নদীর পাড়ের মধ্যে প্রচুর বাতাস, যাক কয় বাতাস, এখন ঠান্ডা বসছে আর বেশি কিছু ইনকাম করতে পারি না, তারপরে কিছু একটু বেলা হয় বেড়াইলাম, অল্প কিছু হবে আর কি, এইভাবে চলি কিছু করে। আপনার ঈশ্বর দিতে খেজুর রস পানের পর জ্বরে সোয়াদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণেই তার মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার থেকে আইইডিসিআর এর 12 সদস্যের একটি প্রতিনিধি দল তার পরিবারের সঙ্গে দেখা করেছে, পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথাও জানান দলের সদস্যরা। নিহতের পরিবার জানায় সপ্তাহখানেক আগে খেজুরের রস পান করে শিশু সোয়াদের জ্বর আসে। ওষুধ খাওয়ার পর জ্বর কিছুটা কমলেও পরে বেড়ে 104 ডিগ্রিতে ওঠে আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। খাবানের পরে আর ব্যাটার কেমড়ে বেশি হয়ে যায়, বেশি হওয়া যাওয়ার পরে গ্রাম ও ডাক্তারের কাছে আমার জামাই নিয়ে যায়, জ্বর মাইপে 104 জ্বর হয়। খেজুর রস প্রাকের 36 বৎসর পূর্তি উপলক্ষে দিনাজপুরের কৃত্রিম প্রজনন গবাদি প্রাণীর বাছুর প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ডিগ্রি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এ সময় শ্রেষ্ঠ 25 জন খামারিকে পুরস্কার প্রদান ছাড়াও কৃত্রিম প্রজননের ওপর নির্মিত নাটক সুখের খনি বড় পর্দায় প্রদর্শন করা হয়। সারা দেশে 4 মাস ব্যাপী এই কার্যক্রমের সহায়তা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্র্যাকের সুদক্ষ রেজিস্টার ভেটেরিয়ানদের গবাদি পশুর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, একাধিকবার চেষ্টার পরও নিয়োগ পাননি।
অবশেষে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার গবেষক হিসেবে যোগ দিয়েছেন। এই অদম্য মেধাবী ছিলেন নরসিংদীর আল ইমরান। এর মধ্যে নাসার চাকরিতে যোগ দিয়েছেন তিনি। নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির তথ্যছবিতে তানজিনা তাসলিমের রিপোর্ট। নরসিংদীর মনোহরদি উপজেলার পশ্চিম রামপুরার যুবক আল ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্বপ্ন ছিল সেই বিভাগের শিক্ষক হবেন, কিন্তু শিক্ষক হিসাবে নিয়োগ না পেলেও তিনি এখন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষক। এরই মধ্যে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি JPL এ যোগ দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাব্য বসবাসযোগ্য পরিবেশ অনুসন্ধানে কাজ করছেন তিনি। ইমরান 2017 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে মাস্টার্স এবং 2022 সালে PhD শেষ করে JPL এ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন গবেষক হিসাবে। চলে আসছি এবং জানুয়ারির 3 তারিখ থেকে জয়েন করছি। আমি এইভাবেই চিন্তা করি এবং আমি যদি কোনো কিছু করতে পারি, সেটা যেমন যদি আমি সায়েন্স বা এই এই ফিল্ডে আমি যদি ফিল্ডে কাজ করি, এই ফিল্ডে যদি কোনো কিছু করতে পারি বা অবদান রাখতে পারি, সেই অবদানটা বাংলাদেশ তথা পুরো বিশ্বের অবদান। বিশ্বের বুকে ইমরান বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, প্রত্যাশা স্বজন ও প্রতিবেশীদের। সেনার সাথে ঢুকছি আমরা, তার জন্য গর্বিত। আমরা অনেক খুশি, আমরা আমার এলাকার সবাই খুশি, আমরা দেশের মানুষ সবাই খুশি। তার ইচ্ছা এবং পরিশ্রমের কারণে সে হচ্ছে এই পর্যায়ে গেছে। আল্লাহ রহমত, আল্লাহ তার কষ্টের সফল করছে, কষ্ট করে পার করতে হয়েছে। বিশ্বের নামী দামি ব্যক্তিরা গবেষণা করেন, বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা ওখানে গবেষণা করেন। এমন একটা জায়গায় আমার ছাত্র, আমার এলাকার ছেলে, দোয়া করি আল্লাহ যেন তাকে আরো উপরে নিয়ে যান। কঠোর পরিশ্রম আর দৃঢ়তায় জীবনে আসে সফলতা, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আল ইমরান। তানজিনা তাসনিম, RTV। জেলা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে চাইছে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ পৌনে 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।